রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অত্যন্ত সহজ কিছু আমল রেখে গেছেন, যেগুলো পালন করায় বিশাল পুরস্কার রয়েছে। কিছু কিছু আমলের পুরস্কার এতই বিশাল যেগুলো কল্পনার বাইরে। এর মধ্যে একটি হচ্ছে খাবার শেষ করার দোয়া। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এই রিজিক দিলেন এবং এর মাধ্যমে আমাকে পরিপুষ্ট করলেন, এবং যা হয়েছে আমার নিজস্ব কোনো প্রচেষ্টা বা ক্ষমতা ছাড়াই। আপনারা নিশ্চয়ই এমন অনেক হাদিস জানেন যেখানে একটি নির্ধারিত পুরস্কার পেতে হলে আমাদেরকে তুলনামূলকভাবে আরেকটু কঠিন কিছু বা আরেকটু বেশি সময় ধরে কোনো আমল করতে হয়। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাসে ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম পালন করবে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। পুরো মাস জুড়ে একটি ইবাদত করার ফলে আপনার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আজকের যে দোয়াটি আমরা শিখেছি, অর্থাৎ খাবার শেষের যে দোয়াটি আমরা শিখেছি, সেই দোয়াটি পড়লে আমরা একই পুরস্কার পেতে পারি। অর্থাৎ খাবার শেষে যখন আপনি আল্লাহর প্রশংসা বর্ণনা করলেন এবং এটিও লক্ষ্য করলেন যে সেই খাবারটি আপনার নিজস্ব কোনো প্রচেষ্টায় আসেনি, বরং এটা পুরোপুরি আল্লাহর দান, শুধুমাত্র এই ছোট্ট দোয়াটির কারণে আপনার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কাছ থেকে শুধু এতটুকুই চাচ্ছেন যে আমরা তার প্রতি কৃতজ্ঞ হই এবং তার প্রশংসা করি, যার মাধ্যমে আমাদের জীবনে আরও রিজক আসবে, আল্লাহর তরফ থেকে বরকত আরও বেড়ে যাবে, এবং একই সাথে আমরা আমাদের আখেরাতকেও আরও সুন্দর নেক আমল দিয়ে পরিপূর্ণ করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন।